চারিদিকে নিস্তব্ধ নীরব অন্ধকার রজনীতে প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাহিরে বের হলেন খবর নিতে যে তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে কেউ কোনো কষ্টে রয়েছে কিনা। তিনি দৃষ্টিসীমানার বাইরে দেখতে পেলেন এক মহিলা আগুন জ্বালিয়ে তার সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছেন, খাবার হচ্ছে, তোমরা ঘুমিয়ে পড়ো। সন্তান ঘুমিয়ে যেতে হযরত ওমর বুড়ি মহিলাকে সালাম দেন। মহিলা জানতে চান, কে তুমি? হযরত ওমর বললেন, মা গো, আমার কাছে কি আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে? বলতে পারেন, খেদমতে হাজির হব। মহিলা বললেন, আমি শুনেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ওমর, এই দুনিয়াতে যদি তার কোনো প্রতিশোধ নিতে না পারি আখেরাতে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড় করাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় না দিয়ে বেরিয়ে পড়লেন এবং বাইতুল মাল থেকে নিজের কাঁধে খাবার চড়িয়ে নিয়ে আসলেন। অতঃপর মহিলাকে নিজ হাতে রুটি বানিয়ে খাওয়ালেন এবং তার সন্তানদেরকে খাওয়ালেন। মহিলা বললেন, বাবা, তোমার পরিচয় বলে যাও, দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাক যেন তোমার মতো একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে দেন। মহিলাকে হযরত ওমর তার পরিচয় না দিয়ে তিনি বাইতুল মালে ফিরে যান এবং সিংহাসনে বসে বার্তাবাহককে পাঠান যেন মহিলাকে ডেকে আনা হয়। মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিংহাসনে দেখে ভয় পেয়ে যান এবং আশ্চর্য হয়ে যান, গতকাল যে যুবকের সাথে তিনি কথা বলেছিলেন, ওমরের নামে বিচার দিয়েছিলেন, তিনিই আজ সিংহাসনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে নির্ভয়বাণী শুনিয়ে বলেছিলেন, মাগো, ভয় পাবেন না, আজ আমার গলায় আমি রুমাল পেঁচিয়েছি, অর্ধেক আপনার হাতে আর অর্ধেক আমার হাতে, যে সাজা দিবেন আমি তা মেনে নিব। এই ছিল হযরত ওমরের